আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তারন্নুম জ্যোতি। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। কুমিল্লার মণ্ডপে কোরআন রেখেছিলেন ইকবাল নামের যুবক, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার প্রত্যয়ে উদযাপিত হল পবিত্র ঈদে মিলাদুন্নবী। 18 বছরের বেশি বয়সী সবাই টিকা পাবেন, সোহরাওয়ার্দীতে প্রবাসীদের বিক্ষোভ। রাজধানীর নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, প্রতি লিটার সয়াবিন তেল 160 টাকা। কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের পূজা মণ্ডপে কোরআন শরীফ রেখেছিলেন ইকবাল হোসেন নামের এক যুবক। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইকবাল কোনো মসজিদ কিংবা মাজার থেকে কোরআন নিয়ে আসেন বলে সন্দেহ করা হচ্ছে। এই যুবক পালিয়ে বেড়াচ্ছেন বলেও জানান মন্ত্রী। ইকবাল হোসেনের বাড়ি কুমিল্লা শহরের সুজানগর এলাকায় বলে প্রাথমিকভাবে জানিয়েছে স্থানীয় পুলিশ। শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিন ভোরে কুমিল্লা শহরের নানুয়ার দিঘির উত্তরপাড়ে অস্থায়ী পূজা মণ্ডপে কোরআন শরীফ দেখা যায়। এরপর কোরআন অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক। এরই ধারাবাহিকতায় চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও রংপুর সহ দেশের বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপ, মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলা চালানো হয়। তাকে সন্দেহ করছে সেই কোরআন শরীফটা একটা মাদার মসজিদ থেকে নিয়ে এসে ওইখানে রেখে দিয়েছে, সেইখান থেকে এই হলো। এখনো তাকে ধরতে পারে নাই, পালিয়েছে। হিন্দুদের পূজা মণ্ডপ ও বাড়িঘরে হামলা এবং ধর্ম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে 22 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। পাশাপাশি ফেসবুকে উস্কানিমূলক ভিডিও শেয়ার করার অভিযোগে রাজধানীর বদরুন্নেসা কলেজের শিক্ষক রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় 72 মামলায় মোট 450 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। দেশের বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপ, মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য ও গুজব ছড়ানোর ঘটনায় গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার রাজধানীতে র‍্যাবের সদর দপ্তরে ব্রিফিংয়ে গ্রেপ্তার অভিযানের সবশেষ তথ্য তুলে ধরা হয়। যারা বিভিন্ন মন্দিরে হামলার সাথে সরাসরি জড়িত, যারা এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন যে কন্টেন্ট, ভুয়া ভিডিও কন্টেন্ট আপলোড করেছে, এই সংক্রান্ত যারা মূল হোতা, পাশাপাশি যারা পিছন থেকে ইন্ধন দিয়েছে, এই সংক্রান্ত প্রায় 22 জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। ফেসবুকে উস্কানিমূলক ভিডিও শেয়ার করার অভিযোগে ঢাকার বেগম বদরুন্নেসা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। যেখানে যেখানে অথরিটিকে জানানোর প্রয়োজন ওইভাবেই আমরা তাকে এনেছি, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ পরবর্তীতে আমরা যে তথ্যগুলো পাব সেই ভিত্তিতে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। র‍্যাবের পাশাপাশি পুলিশও হামলায় জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে। এখন মামলা হচ্ছে, এরপরে আরও অনেক বিশ্লেষণ চলতেছে যে প্রকৃত বিষয়গুলোকে চিহ্নিত করা, নির্দিষ্ট করা। 6 জন আটক করা হয়েছে, আরও যারা ছিল, এনে তো অনেক লোক ছিল, তাদেরকে চিহ্নিত করে আমরা চাই যে প্রকৃতপক্ষে দোষী তাকে আটক। এদিকে বুধবার রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পরিদর্শন করেন ধর্ম প্রতিমন্ত্রী। এ সময় তিনি সহিংসতার শিকার মানুষদের খোঁজ খবর নেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। বিভিন্ন সময় তারা কিন্তু সন্ত্রাস জঙ্গিবাদের সৃষ্টি করে এই দেশকে একটা অস্থিরশীল দেশ করার চেষ্টা করে, সেই সম্প্রদায় আজকেও এইটাই কাজ করে যাচ্ছে। আমরা তাকে প্রতিহত করার জন্য আমাদের জনগণ এবং আমাদের অসাম্প্রদায়িক রাষ্ট্রের মানুষ, আমরা যারা আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করে যাব। সম্প্রতি দুর্গাপূজার সময় কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ে কোরআন শরীফ অবমাননার অভিযোগে দেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের পূজা মণ্ডপ, মন্দির ও বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আফরোজা আলিমাশা, দীপ্ত সংবাদ, ঢাকা।
এখন থেকে 18 বছরের বেশি বয়সী সবাই করোনা টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আজ রাজধানীর একটি হোটেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, প্রতি মাসে 3 কোটির বেশি টিকা দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে ডিসেম্বরের মধ্যে অর্ধেক মানুষকে করোনার প্রতিষেধকের আওতায় আনা সম্ভব হবে। দেশে যাতে করোনার তৃতীয় ঢেউ না আসে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। 18 বছরের উপরে যারা আছে, অ্যাপসের সমস্যা থাকলে এটা আমরা আইসিটির সাথে আলাপ করে সেই সমস্যার সমাধান করে দিব। এবং স্কুল ছাত্র ছাত্রী যারা আছেন 12 বছর থেকে 17 বছর, তাদেরকেও টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়। আমরা অতি তাড়াতাড়ি সেই কাজটিও শুরু করব। করোনা ভাইরাসের টিকা নিতে গিয়ে রাজধানীতে ভোগান্তিতে পড়েছেন 100 প্রবাসী। প্রতিষেধক না পেয়ে বুধবার সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে বিক্ষোভ করেন তারা। কর্তৃপক্ষ বলছে ঈদে মিলাদুন্নবীর ছুটির কারণে এই ভোগান্তি, কাল সবাই টিকা পাবেন। করোনা ভাইরাসের টিকা নিয়ে সিঙ্গাপুর যেতে 1 মাস 10 দিন আগে নিবন্ধন করেন যশোরের জসিম। প্রায় 25 দিন আগে SMS দিয়ে জানানো হয় 20 অক্টোবর দেয়া হবে টিকা। ভোগান্তি এড়াতে একটু আগেই পৌঁছান ঢাকা। হোটেল ভাড়া বাঁচাতে আরও 7 জনের সাথে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের বারান্দায় রাত কাটান তিনি। সকালে জানতে পারেন টিকা দেয়া বন্ধ। প্রত্যেকটা ডরমেটরিতে 650-700 টাকা চাই। পকেটে যে টাকা আছে ওই অ্যাবিলিটি আমি ওইভাবেই নিয়ে আসি নাই। পরে আমি একটা মান্দুর কিনে উপরে শুয়েছিলাম আমরা 7-8 জন 10 জন। সরকারি ছুটি, এখানে কোনো নোটিশ নাই, কোনো কিছু নাই। আমাদের মেসেজ দিয়ে দিছে আরও 1 মাস আগের থেকে। তাহলে আমরা কীভাবে বসবো? আমরা এত দূর থেকে আসছি, আবার কীভাবে যাব? শুধু জসিম নয়, এমন ভোগান্তিতে পড়েন বিভিন্ন জেলা থেকে আসা 100 প্রবাসী শ্রমিক। আমার 21 তারিখ ডেট দিয়ে দিয়েছে, আমার সেদিন ভ্যাকসিন দেয় নাই। এখন আজকে যে 21 তারিখ ডেট দিয়ে দিল, তাহলে আজকে পর্যন্ত আজকে ডেটটা দিল কেন? আর এই ভোগান্তটা কেন? 2000 টাকা আমার খরচ করে আমি হয়তো থেকে আছি এখানে। আমি আসি বামুনবাড়ি থেকে এই টিকা নেওয়ার জন্য। আজকে টিকা এখানে আসি বলে টিকা আজকে দেওয়া হবে না। আমার বাড়ি নওগাঁতে, আমি আসি সারারে ট্রেনে সিট পাইনি, দাঁড়াইয়া থাকে আসছি, একটু ঘুম নেই চোখে, আসছি ভোরবেলায়, আজকে বলতেছে টিকা হবে না। ভ্যাকসিন আমাদের দিতে হবে, দিতে হবে। এক পর্যায়ে টিকার দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। এরকম কেন হয়রানি করবে? আর যে এই দায়িত্বে আছে, ইংরেজের দায়িত্বে যে আছে, তারই অবহেলা, সে কেন রেসপন্সিবল, তখন দায়িত্ব গ্রহণ করছে না কেন? তো কালকে দেওয়া হবে, তো কালকে আমি পাবো যে কি গ্যারান্টি আছে? হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সরকারি ছুটি এবং SMS কারিগরি জটিলতাই এই ভোগান্তিতে পড়তে হয়েছে। গতকাল যে ছুটির দিনটা আজকে ট্রান্সফার হলো, সেই দিনটার মেসেজটা আমরা ট্রান্সফার করতে পারি নাই, কারণ এই মেসেজ ট্রান্সফার করার জন্য একটা জটিল প্রক্রিয়া। কর্তৃপক্ষের আশ্বাসে পরে হাসপাতাল ছাড়েন টিকা প্রত্যাশীরা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। ধর্মের নামে বিশৃঙ্খলাকারীদের প্রতিহত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার প্রত্যয়ের মধ্য দিয়ে রাজধানীতে উদযাপিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিনটি উপলক্ষে ইবাদতের পাশাপাশি আনন্দ শোভাযাত্রা বা জশনে জুলুস বের করা হয়। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল মক্কার কুরাইশ গোত্রে আগমন করেন বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 632 খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। সবশেষ রাসুলের আগমন ও ওফাতের দিনটিকে মুসলমানরা ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটিকে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়। ঢাকা মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা, মোনাজাত ও মিলাদের আয়োজন করা হয়। এ সময় ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরেন ইসলামী চিন্তাবিদরা। সমস্ত আলমের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি, সেই রসুলের শকর গুজারি করার জন্য আমরা ঈদে মিলাদুন্নবী কায়েম করি। নিরাপত্তা ইসলাম দিতে পারে, তাহলে অন্য ভাইয়েরা বোনেরা নিজ নিজ উপাসনালয়ে গিয়ে এবাদত করবে, উপাসনা করবে। অনুপ্রবেশকারীরা কে? যারা এদের উপর আক্রমণ চালায়। আমরা চাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম সারা দুনিয়াতে ছড়িয়ে যাক। দিবসটির আরেক অনুষ্ঠানে বক্তারা জানান, ধর্মের নামে যারা অরাজকতা করে তাদের প্রতিহত করতে হবে। যারা ইসলামের কথা বলে অন্য ধর্মাবলম্বীদের উপর আক্রমণ করে,
তারাও ফিতনা সৃষ্টিকারী। আজকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, ধর্মকে ব্যবহার না করার জন্য যারা এই হানাহানি সৃষ্টি করতে চায়, যারা ফিতনা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। ইসলামের নাম নিয়ে যারা ইসলামকে ধ্বংস করতে চায়, চলতি বছর 15 ফেব্রুয়ারি ঈদ এ মিলাদুন্নবী দিবসটিকে রাষ্ট্রীয় মর্যাদা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বুধবার সরকারি ছুটি। দিবসটির প্রাক্কালে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানান। এছাড়া বিদেশি কূটনৈতিক মিশন ও দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারী বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নীলফামারীতে বন্যার সৃষ্টি হয়েছে। আজ দুপুরের দিকে ডালিয়া পয়েন্টে তিস্তা বিপদ সীমা 70 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে ডিমলা ও জলঢাকা উপজেলার 8 ইউনিয়নের চরের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। 12টার দিকে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপদ সীমার 53 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের 44টি জলকপাটের সবগুলো খুলে দেওয়া হয়েছে, ফলে বিভিন্ন চরে অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এদিকে লালমনিরহাটে ভেঙে গেছে তিস্তা ব্যারাজের ফ্লাড বাইপাস সড়ক, এতে বিচ্ছিন্ন হয়ে গেছে রংপুর বড়খাতা সড়ক যোগাযোগ ব্যবস্থা। দেশে করোনায় আজ আরও 6 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 368 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে 20,393 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রোগী শনাক্তের শতকরা হার 1.8%। দেশে প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 15,66,664 জন। তাদের মধ্যে 27,791 জনের মৃত্যু হয়েছে। সয়াবিন তেলের দাম বৃদ্ধির একদিন পরই প্রতি লিটারের জন্য ক্রেতাদেরকে গুনতে হচ্ছে 160 টাকা। বেড়েছে মুরগির দামও, বাজারে ইলিশ না থাকায় ঊর্ধ্বমুখী মাছের দাম। চলতি বছর কয়েক দফায় বাড়ে ভোজ্য তেলের দাম। 27 মে 1 লিটার সয়াবিনের দাম 9 টাকা বাড়িয়ে করা হয়েছিল 153 টাকা। 19 অক্টোবর আবারও 7 টাকা বাড়িয়ে করা হয় 160 টাকা। বরাবরের মতো এবারও বিশ্ববাজারে দাম বৃদ্ধির অজুহাত আমদানিকারকদের। বুধবারই রাজধানীর বাজারে এই বাড়তি দামে ক্রেতাদের সয়াবিন তেল কিনতে হয়। নতুন তেল যেটা নতুন গভর্নমেন্ট রেট করছে, এটা এখনও বাজারে আসে না। মোটামুটি পুরান যেই তেল আছে এগুলাই বাজারে বিক্রি হচ্ছে, কিন্তু যারা ডিলার, যারা হোলসেলার, তারা কিন্তু আমাদেরকে ওই আগের রেডি তেল দিচ্ছে না। বাজারে কোনো রকমের মনিটরিং না থাকাতেই সরকারের তরফ থেকে অরাজকতা করতেছে, যে এজেন্দা পারতেছে, লুট করতেছে। সরকার 60 টাকা বাড়াইছে, এরা কি 60 টাকা বাড়াইবো? এরা তো কয়েক গুণ বাড়াই দিবে। পেঁয়াজ চালের বাজারও পেন্ডুলামের মতো দুলছে। রোদ বৃষ্টির উপর নির্ভর করছে নতুন পুরনো শাকসবজির দাম। কারণ গরমকালের সবজিটা শেষ আর শীতকালের সবজি আসা শুরু। এই মুহামুহিতে একটা সবজিটা শর্ট হয়ে যায় বাজার, তারপর আরও বৃষ্টি হচ্ছে, এই জন্য একটু শর্ট হওয়ার কারণে দামটা আর কি ডেলি ডেলি আপ ডাউন করতে একটু বাড়তে আছে। মাছের রাজে ইলিশ বাজারে না থাকায় বেড়েছে অন্যান্য মাছের দাম। সপ্তাহ ব্যবধানে সব ধরনের মুরগির দাম কেজিতে 10 থেকে 30 টাকা বেড়েছে। চাল বলেন, পেঁয়াজ বলেন, রসুন বলেন, আপনার কাঁচা বাজার বলেন, সবজি ভেজিটেবল বলেন, প্রত্যেকটা আপনার ধরনের মাছ বলেন, প্রত্যেকটা জায়গায় মানুষ নাকাল হয়ে গেছে। মানুষের পক্ষে মানে আমরা জীবন নির্বাহ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমাদের মতো ফ্যামিলির খাওয়া অনেক কষ্ট হয়ে যায়, যেখানে দুইটা বেশি খাবো এখানে কমই খাইতেছি, জীবন কোন রকম বাঁচানোর জন্য আর কি। কারওয়ান বাজারে 580 টাকায় মিলছে 1 কেজি গরুর মাংস আর খাসির মাংসের কেজি 900 টাকা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে সময় হলো একটা বিরতির, আমাদের সাথে। একাডেমিক ক্যালেন্ডার ঠিক রাখতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে 13 নভেম্বর থেকে অনলাইনে ক্লাস শুরু হবে। এরই মধ্যে শতকরা 85% শিক্ষার্থী করোনার টিকা নিয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপাচার্য। বুধবার প্রথম বর্ষে ভর্তির প্রাথমিক পরীক্ষা পরিদর্শনকালে তিনি একথা বলেন। দেশের সবচেয়ে প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম বুয়েটে পড়ার স্বপ্ন দেখেন না, বিজ্ঞান বিভাগের এমন শিক্ষার্থী খুব কমই মিলবে। বুধবার সকালে প্রথম বর্ষে ভর্তির বাছাই পরীক্ষায় অংশ নিতে সারা দেশ থেকে আসা শিক্ষার্থীরা উপস্থিত হন বুয়েট ক্যাম্পাসে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তাদের পরীক্ষা কেন্দ্রে নেওয়া হয়।
এবারই প্রথম দুই ধাপে ভর্তি পরীক্ষা নিচ্ছে বুয়েট। প্রথম ধাপে বুধ ও বৃহস্পতিবার সকাল ও বিকাল মিলিয়ে এমসিকিউ পরীক্ষায় অংশ নিচ্ছে 18,000 শিক্ষার্থী, যার মধ্য থেকে 6,000 শিক্ষার্থী সুযোগ পাবে লিখিত ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার। দুই দফা কম্পিটিশন হওয়াতে প্রথম পর্যায়ে যারা মানে বাছাই পড়বে অনেকেই বাদ পড়ে যাবে এবং কম্পিটিশন আগের তুলনায় কম হবে। প্রশ্ন অনেক সোজা হয়েছে আর প্রস্তুতি যতটুকু নিয়েছে টাইম ম্যানেজমেন্ট করতে একটু সমস্যা হয়েছে, সময় কম ছিল, এক ঘন্টায় অনেকগুলো ম্যাথ ছিল। পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, এখন দেখা যাক আলা কি করে। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে পরীক্ষা হচ্ছে, এটা আমার কাছে ভালো লেগেছে। রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলেও বুয়েট আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে। বুয়েটের উপাচার্য জানান, শতভাগ করোনার টিকা নিশ্চিতের পর সশরীরে ক্লাস শুরু করা হবে, তার আগে খুলবে আবাসিক হল। এবার আসনসংখ্যা বাড়ানো হয়েছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আগামী বছর আরও 60 জন বাড়বে, আর এই বছর এই আইপি ডিপার্টমেন্টে বাড়ানো হয়েছে, কেমিক্যাল ডিপার্টমেন্টে বাড়ানো হয়েছে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বাড়ানো হয়েছে। আমাদের ক্লাস শুরু হচ্ছে 13 নভেম্বর, আমাদের ভর্তি পরীক্ষা রেজাল্ট দিয়ে যাওয়ার পর আমরা ক্লাস শুরু করবো এবং হল খোলার ব্যাপারে আমরা চাচ্ছি প্রতিটি ছাত্র দুটো করে টিকা নেবে। যারা টিকা নেয়নি, প্রায় 85% ছাত্র টিকা নেওয়া হয়ে গেছে, 15% বাকি আছে, তাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্টের টিকা নেওয়ার ব্যবস্থা আমরা করছি। তিনি জানান, আগামী 6 নভেম্বর লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 12টি বিভাগে 1,215 জন শিক্ষার্থী প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে আরও একটা বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। আমন্ত্রণ আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। বন্যা ও ভূমিধসে ভারতে ও নেপালে অন্তত 116 জনের মৃত্যু হয়েছে। ভারতের উত্তরাখণ্ডে 46 জন ও কেরালায় 27 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেক মানুষ। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গেও প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। দার্জিলিংয়ের বেশ কিছু পাহাড়ি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে 43 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। শেষ করব আমাদের এখনকার দীপ্ত সংবাদ, নিটল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। কুমিল্লার মণ্ডপে কোরআন রেখেছিলেন ইকবাল নামের যুবক, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার প্রত্যয়ে উদযাপিত হল পবিত্র ঈদে মিলাদুন্নবী। 18 বছরের বেশি বয়সী সবাই টিকা পাবেন, সোহরাওয়ার্দিতে প্রবাসীদের বিক্ষোভ। রাজধানীর নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, প্রতি লিটার সয়াবিন তেল 160 টাকা। এ ছিল এখনকার মতন, আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে হলে লগ ইন করুন facebook.com/dipnews।